কাইলৈ সমগ্র দেশত পালিত হব 75 সংখ্যক গণরাজ্য দিবস। আর ইয়াকে লৈ রাজ্যের সর্বত্রে চলি আছে প্রশিক্ষণ, যে কুচকাওয়াজর যে আসলতে যে প্রশিক্ষণ লৈছিলে, আর ইয়ালৈ কিন্তু দেখা গৈছে যে এখন করিমগঞ্জের সরকারি স্কুলের খেলপথার, এই খেলপথারত আসলতে করিমগঞ্জ জেলার যে কেন্দ্রীয় অনুষ্ঠান ইয়াতে পতা হব। আর কুচকাওয়াজর যে অনুশীলন বহু দিনের পরেই চলি আছে, আর এয়া হয়েছে একচুয়ালি আসলে অন্তিম যে কুচকাওয়াজর যখন অভ্যাস করে আছে। আর দেখি পাইছো ইয়াতে যে সকল ধরনের যেনর যেকটিস করব লাগে সকলে ইয়াতে প্র্যাকটিস করে আছে। আর যে কব লাগবে করিমগঞ্জত মোট এইবার 24টা দলে অংশগ্রহণ করেছে, আরক্ষী লগতে এপি বেটেলিয়ান আর এনসিসির কেডার আর বিভিন্ন স্কুল কলেজের যে ছাত্রছাত্রী আছে সকলে কিন্তু ইয়াতে যোগদান করেছে, মোট 24টা দলে যোগদান করেছে। আমি যদি এই যে করিমগঞ্জের যে আয়োজন, করিমগঞ্জের আয়োজন লই আমি কব বিচার যে ইয়াতে তেওঁলোকে আসলতে একেবারে কব লাগবে অন্তিম পর্যায়ের যে প্রশিক্ষণ ইয়াতে অভ্যাস চলাই আছে। আমি দেখি পাইছো এয়া প্রথমটো আরক্ষীর দল, আর লগতে আরক্ষীর দলের পাছত কিন্তু ইয়াতে আছে আরক্ষীর মহিলা দল, তারপর এপি বেটেলিয়ান, এনেদরে কিন্তু বিভিন্ন দল আছে, আর এনসিসির দল আছে, বহুত দীঘলীয়া ইয়াতে দল আছে। আমি করিমগঞ্জের অতিরিক্ত আরক্ষীগুলির পর আমি জানিবলৈ চেষ্টা করিম যে কিমানটা দল আছে আর কেনেদরে আয়োজন যেহেতু এইবার 75 সংখ্যক গণরাজ্য দিবস পালন করা হব। হয় নিশ্চয়ই আপনার প্রত্যেকবারের নিচে এবার আমার গণতন্ত্র দিবস হিসাবে আমার টোটাল আমার 24 কন্টিনজেন্ট পার্টিসিপেট করেছে। আমার পুলিশের ফালেরপরা 4টা প্লেটুন আছে, আর বাকি আপনার স্কুল কলেজ মিলাই 20 আছে, অলমোস্ট 550 পার্টিসিপেন্ট আছে আমার ডিপার্টমেন্টত। প্র্যাকটিস ভালো হয়েছে আমার, এটা সবাই ফাইনাল মানে প্র্যাকটিস চলি আছে ফাইনাল প্র্যাকটিস। নিশ্চয়কৈ আয়োজন আসলতে সবে যাব লাগে, যখন কর্তব্য আছে সকল আমি ইয়াতে দেখবলে পাইছি যে সকলে আজি হয়েছে। আর যে সুকলমে কিন্তু যে কুচকাওয়াজর যে অভ্যাস ভালদরে চলি আছে, আর ওহাকালির যে গণরাজ্য দিবসের অনুষ্ঠানত দেখা যাব এই সকলে সুন্দরক প্রদর্শন করা, আর একটা গণরাজ্য দিবসের একটা সার্থক একটা দিন গড়ি তোলার প্রচেষ্টা চলাব। আর যেহেতু গণরাজ্য দিবসে সকলেই এই অনুষ্ঠানে যোগদান করে, এটার যেহেতু বতরও ভাল বতর আছে, ভাল বতরের মাঝে নিশ্চিত একটা সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হব গণরাজ্য দিবসের অনুষ্ঠান করিমগঞ্জে।